আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকে একটা শতাব্দীর মধ্যে একটা ভিন্ন রকম ঘটনা গতকালকে ঘটে গেছে। গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি আদালতে যাচ্ছেন, তাকে গ্রেপ্তারের সম্ভাবনা ছিল, এমনকি ডোনাল্ড ট্রাম্পকে চমক দিয়ে আমেরিকার পুলিশ গ্রেপ্তারও করেছিল। কিন্তু সমস্যা হচ্ছে, ডনকো পাকারনা মুশকিলে নেহি নামুমকিন হে, আর তার চেয়ে বড় নামুমকিন হচ্ছে তাকে জেলের ভাত খাওয়ানো। যদিও ইতিমধ্যেই চমক দিয়ে আবার বেরো হয়ে গেছেন জামিনে ডোনাল্ড ট্রাম্প। বড়ই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রেপ্তার হলেন আর কিভাবে তিনি মুক্ত হলেন। দর্শক, গতকালকে রাতে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু আদালতের নির্দেশের আগেই ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করে বসেছিল নিউ ইয়র্ক পুলিশ। এরপর শুরু হয়েছে আপনার সেই মামলার শুনানি। আদালতে ঢোকার আগে ট্রাম্প গণমাধ্যমের কোনো কর্মীদের সাথে কথা না বলে সোজা আদালতে আপনার প্রবেশ করেন। ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে 6 মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটন ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। আদালত ভবনে ঢোকার সময় তিনি মানে তার ভক্তদের উদ্দেশ্যে হাতও নেড়েছিলেন। এর মাঝখানেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে, আর এরপরে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আর এই গ্রেপ্তার অবস্থায় তার শুনানিও শুরু হয়েছে। সেখান থেকে তার মুক্তির খবর চলে আসলো আবার রাতারাতি। আমি যখন এই নিউজ করছি, মাত্র 4 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের পর মুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়েছিল। তো 34টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ না হওয়ায় ট্রাম্পকে মুক্ত করে দিয়েছে আপনার ম্যানহাটন আদালত। জিজ্ঞাসাবাদে তিনি আদালতের কাছে তার সম্পর্কিত যেই রকম অভিযোগগুলো ছিল, বিশেষ করে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায়, এই ব্যাপারে তিনি অস্বীকার করেছেন যে এমন কোনো ঘটনাই ঘটে নাই। এছাড়াও বাকি 33টা মামলার ক্ষেত্রেও একই বক্তব্য ছিল। আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বড়সড় যারা উকিল আছেন তারাই সেখানে কাজ করছিলেন। দর্শক, সেখানে আদালতে নেওয়ার পর হাজিরা দিতে গিয়ে আঙ্গুলের ছাপ নেওয়ার প্রক্রিয়ার সময় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। মুক্তি পাওয়ার পর কিছু পরেই আইনগত প্রক্রিয়া সেরে দ্রুত ম্যানহাটন আদালত চত্বর ছেড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আর আদালত চত্বর ছাড়ার সময়ও গণমাধ্যমের কর্মীদের সাথে কোনো ধরনের কথা বলেছেন তিনি কথা বলেননি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ধারণা করছে ফ্লোরিডায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি তিনি হবেন। আর ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লান্স জানিয়েছেন পুরো বিষয় নিয়ে তার মক্কেল হতাশ এবং বিচলিত। তিনি বলেন যে এটা ভালো দিন নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার সঙ্গে এই দেশে এমনটি ঘটবে আমরা কল্পনাও করিনি। আপনিও আশা করেন না, আমরা এর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, কঠোরভাবে লড়াই হবে। ট্রাম্পের আদালতে হাজিরা দেওয়ার ইস্যুতে নিউ ইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছিল। রিপাবলিকান নেতা ট্রাম্প গ্রেফতার হলে তার অনুসারীরা হিংস্রাত্মক প্রতিবাদে মাঠে নামতে পারে, আপনার যে আশঙ্কা ছিল সেটার জন্য কালকে এত পরিমাণ পুলিশ সেখানে রাখা হয়েছে যে ট্রাম্প সমর্থকরা রাস্তায় কোথাও জমায়েত হতে পারেননি। বিপরীতে ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আবার তার বিরোধীরা। আদালতে আত্মসমর্পণের জন্য ফ্লোরিডা রাজ্য থেকে ব্যক্তিগত উড়োজাহাজে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি তখনই বলেছিলেন, নিউ ইয়র্ক যাচ্ছি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এমনকি তিনি তার এই আইনি লড়াই লড়ার জন্য তিনি আপনার গণমাধ্যমের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে আবার ফান্ডও কালেকশন করেছেন। বলা হচ্ছে প্রায় $50,00,000 তার সাপোর্টাররা তাকে এই মামলা চলার জন্য আপনার মানে কি বলা হয় যে সহযোগিতা করেছে। দর্শক, তাকে গতকালকে যেই মামলা নিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটা ছিল 2006 সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল পর্ন তারকা স্টর্মি। তো সেই মহিলাই 2016 সালে তিনি সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করেন এবং তার জবানবন্দি তিনি বিক্রি করতে চান। তার ভাষায় 2006 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার শারীরিক সম্পর্কের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প তাকে $130,000 দিয়েছেন। পরে স্টর্মিকে ঘোষ দেওয়ায় মামলায় গত বৃহস্পতিবার 30শে মার্চ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। তবে শুরু থেকেই এই অভিযোগ নাকচ করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তো যাই হোক, 100 বছরের ইতিহাসে সম্ভবত 1887 বা আশেপাশের কোনো এক সালে আমেরিকার আরও একজন প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়েছিলেন, আর 100-150 বছর পর বা 150 বছর পর আবারও আমেরিকার এই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হলেন, আবার রাতারাতি বেরো হয়ে গেলেন। আর এটা আমেরিকার ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন। তবে সামনের দিকে অনেক
কাঠখড় পোড়াতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।